এই চাবিটা কোনো কাজ করবে না, এটা সেলাই একটুও টানবে না, কোনো রকম টানবে না। সেই সেটিংয়ের বিষয়ে দেখাবো যে কেন এই সমস্যাটা হয়, একদম কোনো কাজ করবে না। আপনি যেহেতু যাই কিছুই করেন, ভিডিওটার সঙ্গে থাকেন, আমি পুরোটা দেখাই। আমি মেশিনটি উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পরে এই যে নাটটা পিছনে ব্যাকসাইডের, এই যে এটা খুলে নেই, এই যে ভিতরে এই যে একটি চার কোণা বল দেখতে পাচ্ছেন, এটার ভিতরে রয়েছে। এটা কিন্তু কাপড় টানার ক্ষেত্রে এবং কি সেলাইয়ের চাবির ক্ষেত্রে এই দুইটার প্রযোজ্য। এই বলটি এখানে কোনো নাড়ের মাধ্যমে না, এমনি বসানো থাকে একটা ফাংশনে। এটা সহজে কোনো কারণে এই যে দেখতে পাচ্ছেন এই কানেক্টিংটা, এটার জন্য এটা যদি এদিক সেদিক হয়ে যায় একটু ই হয়, তাহলে এই বলটি খুলে পড়ে যায়। এই বলটি খুলে পড়ে গেলে আপনার এইরকম সেলাই টানবে না, কাপড় টানবে না, সেলাইয়ের চাবিয়ে কোনো কাজ করবে না। এটা আপনি এরকম সমস্যা যদি হয়ে থাকে আপনাদের মেশিনে, তাহলে এই বিষয়টা চেক দিয়ে নেবেন যে বলটি এখানে আছে কি না। যদি থাকে তাহলে সমস্যা নাই, আর যদি না থাকে তাহলে এই বলটি লাগিয়ে নিতে হবে, এরকম সমস্যা হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে আমার পেজে, পেজ থেকে ভিডিওগুলো দেখে নেবেন।